এই দেখেন এখানে আসেন, এখানে আসার পরে আপনি যদি হাতের ইশারা করেন এভাবে চলবে। আচ্ছা ঠিক আছে, অফ করে দিয়ে দেবেন, ওয়ান করলেন। এটা লাইটটা দেখেন, এলইডি লাইটের ফাংশনটা দেখেন, অন্যগুলি থাকে অনেক গোল্ডেন, তো তরকারি তো ভাই আপনার ই কালার হয়ে থাকে, তো কিছুই বোঝা যায় না। এটা এলইডি সাদা লাইট, এলইডি সাদা লাইট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আমরা আজকে দেখাবো অ্যারিস্টন ব্র্যান্ডের হুড। এটা হচ্ছে 36 ইঞ্চি রয়েছে, পাশাপাশি 30 ইঞ্চির। তো চমৎকার এই হুডগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে, এটা হচ্ছে নিউ আজমির এন্টারপ্রাইজ, তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট, এটা নিচতলায়, দোকান নাম্বার 369। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের আপনার অরিজিনাল হুডগুলো তাদের কাছে আপনারা পেয়ে যাবেন। তো বিস্তারিত আমরা জানবো, আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে বিল্লাল ভাই। বিল্লাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আপনি ভালো আছেন ভাইজান? জি আছি আলহামদুলিল্লাহ। তো বিল্লাল ভাই, কি কি আপনার হুড আপনাদের কাছে রয়েছে? ভাই আমাদের সকল ধরনের, সকল ব্র্যান্ডই, এবং যেগুলো বাজারের মধ্যে সেরা সেরা ব্র্যান্ড সেগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবগুলি তো একসাথে সব কিছু দেখানো যায় না, তো একটা একটা করে দেখানোর চেষ্টা করি। তো এবারকে আপনাদের নিয়ে আসি হলো সবারই পরিচিত, যেটা না যে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যারিস্টন লেখা, অ্যারিস্টন ইটালি একটা ব্র্যান্ড, কিন্তু চায়নার তৈরি। চায়না হলো যে খারাপ হবে এরকম না, বেস্ট কোয়ালিটি ভাই, মানে অ্যাসেম্বল চায়না। হ্যাঁ অ্যাসেম্বল চায়না, কিন্তু আমরা মনে করি কি চায়না হলে মনে হয় খারাপ না ভাই। চায়নার মধ্যে আপনি এই জিনিসটাকে আপনাকে 10 টাকা দিয়েও বানিয়ে দিতে পারবো, আবার এই জিনিসটাকে আপনি 20 টাকা দিয়ে বানিয়ে দিতে পারবো। এগুলি হলো কোয়ালিটি, হাই কোয়ালিটির মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলি আপনি প্রথমে বলি, এটা হলো আপনার 30 সাইজ। এটা হচ্ছে সাইজটা হবে 30 ইঞ্চি। 30 ইঞ্চি, 30 ইঞ্চি। ওকে, তো এটা হলো একবারে সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা, একবারে নিউ ভার্সন, সেটাই নিয়ে আসছে। এটা হলো আপনার হাতের ইশারায় চলবে, সেন্সরে চলবে, হাতের ইশারা চলবে, হাতের ইশারা অফ করতে পারবেন। এবং এটা কি ভাইয়া, যে ধরেন আপনার হাতে, হাত তো আপনার ধরেন ফুললে অনেক টাইম আমরা রান্না করতে গেলে বললাম ভাই হাত ময়লা টলা হয়। আচ্ছা, রান্না করে থাকলে হাত ময়লা টলা, তাই ময়লা দিয়ে আপনি এখানে টাচ করবেন, টাচ করার দরকার নেই ভাইয়া। আচ্ছা, আপনি জাস্ট এই যে মশা তারায় না, এভাবে মশা তারাবেন, ওয়ান, আবার মশা ই করবেন, অফ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো একবারে সবচেয়ে আপডেট মডেল। এবং আগে যে কিচেন হুডগুলি ছিল সেগুলি কি হতো ভাই, এইগুলি পরিষ্কার করতে গেলে এই যে, আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে নিচে অয়েল কালেক্টর বাটিও আছে একটা, এইগুলি পরিষ্কার করতে গেলে ভাই ফুল জান বাইরে ওয়ান ডে চলে গেল। এবং মানে জানের উপরে একটা লাখ টাকার কাজ করলে এত কষ্ট হয় না, যেটা এটাতে কষ্ট হতো, করলে যে কষ্ট হতো। তো এই কষ্টটা আপনাকে একবারে দূর করতে জন্য অ্যারিস্টন নিয়ে আসছে একবারে সবচেয়ে আপডেট একটা মডেল। আচ্ছা আচ্ছা, সে আপডেট মডেলটা কি এই, আর এই আপডেট মডেলটা নিয়ে আসছে, এই আপডেট মডেলটা নিয়ে আসে যে ওরা একটা আহামরি দাম রাখবে এরকম না ভাইয়া। আচ্ছা আচ্ছা, কারণ কি এরকম যদি এত ফ্যাসিলিটি দিয়ে আপনাকে একটা ই হুড নিতে যান, আপনার অনেকে দেখবেন বিক্রি করে 22,000-25,000-30,000 টাকা, কিন্তু আজমির আজকে আপনাদের একেবারে একটা ধামাকা, যেহেতু নতুন বছর আসতেছে, নতুন বছরের একটা ধামাকা একটা প্রাইস দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রাইসটা আমরা লাস্টেই বলবো এটা, এবং এটাতে হিট ক্লিন সহ আছে। হ্যাঁ সেটাই বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা আপনাকে প্রথমে আমি দেখাই, চালায় দেখাই। আচ্ছা আচ্ছা, ওকে, তো এই পাশে এখানে 36 ইঞ্চি আমরা একটু আগে পরে দেখাবো, আগে 30 ইঞ্চিটা একটু চালিয়ে দেখাই। ওকে, এটা আমরা একটু কারেন্টের লাইন দিই। আচ্ছা, কারেন্টের লাইন দিয়ে কীভাবে চালাতে হবে সেটাও আমরা একটু দেখাই দিই। আচ্ছা, কারেন্টের লাইনটা আমরা দিয়ে নিই। আচ্ছা, আমরা কারেন্টের লাইনটা দিলাম, তো এখন আমরা একটু চালিয়ে দেখাই। আচ্ছা, নিচেই রাখবেন, সমস্যা নেই। আচ্ছা, এই পাশে আমরা একটু চালিয়ে দেখাই। তো দেখেন কীভাবে চালাতে হবে এটা। এই দেখেন এখানে আসেন, এখানে আসার পরে আপনি যদি হাতের ইশারা করেন এভাবে চলবে। আচ্ছা ঠিক আছে, অফ করে দিয়ে দেবেন, ওয়ান করলেন। আচ্ছা, অফ, ওয়ান, প্রত্যেকটা বারবার করলাম, আপনি যতবার দিবেন ততবার সেন্সরটা কাজ করবে, কাজ করবে। অনেক হুড আছে যে আপনি বলে ভাই 10-12 বার করার পরে আর কোনো কাজ করে না, এটা এরকম হবে না, যতবার দিবেন ততবার, যতবার দিবেন ততবার। এবং এটা লাইটটা দেখেন, এলইডি লাইটের ফাংশনটা দেখেন, অন্যগুলি থাকে অনেক গোল্ডেন, তো তরকারি তো ভাই আপনার ই কালার হয়ে থাকে, তো কিছুই বোঝা যায় না। এলইডি সাদা লাইট, এটা স্প্রিট, এবং আপনি এটা সেন্সর করলেন, তারপর টাচে যদি করেন অনেক টাইমে, এই যে টাচে আপনি স্প্রিট কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এই দেখেন। আচ্ছা, দুইটা শক্তিশালী মোটর, অ্যালুমিনিয়ামের মোটর ইউজ করা, আপনি যদি চান স্পিড কমাতে, এই যে স্পিড কমায় দিলেন, স্পিড কমলো, কমে গেল ফুল। আচ্ছা আচ্ছা, আবার যখন আপনি বাড়াতে যাবেন এই বাড়লো। এবং এই যে এই স্টিলগুলি দেখতেছেন, এগুলি কলম লং লাইফ। আচ্ছা আচ্ছা, লাইফটা কোনোদিন নষ্ট হওয়ার ভয় নাই। এবং
এগুলি ফ্যানগুনি, যে ফ্যানগুলি দেখতেছেন সে ফ্যানগুনি কলম অনেকে ভাইয়া আপনার নর্মাল ফ্যান থাকে, কিন্তু এটা কলম নর্মাল ফ্যান না, এটা অ্যালমোনিয়াম ফ্যান। আচ্ছা, অ্যালমোনিয়াম ফ্যানে হলে কি হয়, আপনার বাতাসটা তো কলম গরম বাতাস টানবে ভাইয়া, গরম বাতাস টানলে এই ফ্যানটাও কলম যদি স্টিল কিংবা অন্য কিছু দেয় সেগুলি আপনার ফ্যানটা টিকসই হয় কম। আর যখন আপনার অ্যালমোনিয়াম দেয় দেখবেন অ্যালমোনিয়াম ধাতু কলম আপনার গরমটাকে আপনার শীতল করে ফেলে। আচ্ছা, তো শীতল করার মাধ্যমে এটা আপনার বাতাসের এই ফ্যানটার ক্ষতিটা খুব কম হয়, মেয়াদ হয় দীর্ঘজীবী। তো এবং হিটিং এর এটা দেখেন খুবই হ্যাভি হিটিং, এখান দিয়ে আপনার যা আছে সব তো আপনার যখন আপনি অটো ক্লিনটা করবেন, ওই যে আমি বললাম ঝামেলা ছাড়া, ঝামেলা ছাড়ার তো দেখাই, এরপরে আপনার অটো হিট ক্লিনটা দেখাই, অটো হিট ক্লিন। আচ্ছা, সবই দেখাবো ইনশাল্লাহ, আশা করি একটু সময় দিয়ে আমাদের সাথে সব কিছু দেখেন, কারণ না দেখালে অনেক কিছু বোঝে না ভাই, আমাদের থেকে অনেকে অনেক জায়গায় নেয় তো ইউজ করার সময় বুঝে না, তার জন্য আমাদের দেখানো। আচ্ছা আচ্ছা, এটা অফ থাকবে, অফ সম্পূর্ণ অফ থাকবে, এটা 5 সেকেন্ড এভাবে ধরবেন। আচ্ছা, ধরলে কিন্তু এই দেখেন জ্বলতেছে নিভতেছে, এখন কিন্তু হিট ক্লিন চালু হয়ে গেছে, দেখেন হিট ক্লিন দিছি জ্বলতেছে নিভতেছে, এটা 9 থেকে 10 মিনিট পর অটো অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবং এটা সাকশন পাওয়ারটা যদি একটু দেখিয়ে দিতেন আমাদের ভাই, এগুলো সাকশন পাওয়ারটা দেখাবো ইনশাআল্লাহ, আপনারা দেখে নিজেরাও বলবেন যে কি আনছে অ্যারিস্টন, কি আনছে ভাই। নরমালি এই পলি দিয়ে দেখায় ভাই, সবাই পলি দিয়ে এভাবে টানে ভাই, পলি তো টানতেই পারে ভাই, পলি তো টানতেই পারে, এগুলি কোনো ই না, পলি টানবে এবং বাতাসের ক্ষমতা এখান দিয়েও দেখা যায়, এটা ধরে রাখা যায় না ভাই, আর কি এত বাতাস এখান দিয়ে দেখেন বোঝা যায়, এটা তো গেল। এখন এই স্লিম হুডগুনি কি টানে সেটা আরো স্পেশাল দেখাবো আপনাদের। আচ্ছা আচ্ছা, এটা বললাম 30 ইঞ্চি ভাইয়া, 30 ইঞ্চি হুডে দেখেন এই জিনিসটা আটকে দিতেছে আপনার, এটা এটা দেখেন কিভাবে টেনে নিয়ে যাচ্ছে, কোথা থেকে নিয়ে যেতে, এগুলো কলম দেখেন ভাই। আচ্ছা আচ্ছা, দেখেছে, ওকে এভাবে টেনে নিয়ে যায়, তার মানে এটা 100% কোয়ালিটি ফুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আরো হেভি টানবে ভাই, আরো হেভি জিনিস টানে। এবং যার জায়গা বেশি থাকে তারা এটা ইউজ করে, আবার অনেকে তো জায়গা ভাই ঢাকা শহরে জায়গা তো খুবই কম থাকে, তো সেক্ষেত্রে তারা 30 ইঞ্চি ইউজ করতে পারে, তো সেক্ষেত্রে এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি আপনার কাস্টমারদেরকে দেন ভাই? ইনশাআল্লাহ আমি আশাবাদী 10-15 বছর কিছু হবে না, তারপরও কোম্পানি আমরা ওয়ারেন্টি দিচ্ছি, এটা আপনার 5 বছর সার্ভিস ওয়ারেন্টি, আর কোনো সমস্যা হলে ঢাকার মধ্যে হলে আমাদের ফোন দিবেন, বাসায় যে আপনার সার্ভিস করে দিয়ে আসবে, ঢাকার বাইরে যারা আছেন তারা ইনশাআল্লাহ আশাবাদী 10-15 বছর হবে না, তারপরে কোনো সমস্যা হলে কুরিয়ারে পাঠিয়ে দেবেন, আমি ঠিক করে দিই। আপনি হোম ডেলিভারি দেন? হ্যাঁ, ঢাকা হোম ডেলিভারি দিয়ে থাকি, আর ঢাকার বাইরে কুরিয়ার, ঢাকার বাইরে নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলি, এটা কিভাবে থাকবে সেটা আমি একটু দেখাই দিই চুলার উপরে কিভাবে, তো আমরা একটু দেখাই চলানো অবস্থায় কিভাবে আসলে এগুলো আপনার চুলার উপরে থাকবে ভাই। এটা দেখতে কলম অসাধারণ, বডিটা কি মেড, এটা হচ্ছে ননস্টিক, ননস্টিক বডি। আচ্ছা, ননস্টিক বডি, এটা নিয়ে আমরা কথা বলবো এখন দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে, এই তো গেল, এটা একটু খুলো। আচ্ছা আচ্ছা, এটা একটু, হ্যাঁ খুলে দাও, ওকে, এটা ফুল কলম ভেতরটাও ননস্টিক ভাইয়া, ভেতরটাও ননস্টিক থাকে, এখানে তেল কাজটা তুল কাজটা কলম আপনি লাগবে না, তারপরেও যদি আপনি কখনো ওয়াশ করতে মন চায় নিজে জিনিস নিজে ওয়াশ করলেন, এটা আপনি ওয়াশ করতে পারবেন যে কোনো ভাবে। আচ্ছা, এবং হিট ক্লিন দিলে এটা দেখা যাচ্ছে সমস্ত তেল কাজটা ময়লাটা এখানে নিচে এসে সব তো বাইরে নিয়ে গেল, অবশিষ্ট যেটা আছে এই যে অয়েল পটটা, এই অয়েল পটটা কলম অ্যাসেস এর ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখানে এসে জমা হবে, অনেক গুণী হয় আপনার নরমাল অ্যাসেস, এটা কলম একবার পিওর অ্যাসেস এর। এগুলো এইভাবে থাকবে, এটা 6 থেকে 8 মাস পর পর ওয়াশ করে আপনি বেছে নিয়ে ওয়াশ করে নিতে পারবেন, এবং ব্যাক সাইডের অ্যাসেস এর মানটা দেখতে হবে যে কিরকম অ্যাসেস এর মানটা, এই ব্যাক সাইডের অ্যাসেস এর মানটা দেখেন ভাই, অনেকগুলি আছে যে এগুলি টিপ দিলে ভেতরে ঢুকে যায়, কিন্তু এটা বললাম ভাই ঢোকার কোনো ভয় নাই ভাই, দেখছেন মানে আপনি ঢোকার কোনো ভয় নেই, দাঁড়াইলেও কিছু, আমি ইনশাআল্লাহ আমি উঠে দাঁড়ালেও কিছু নেই, আর এটা ফুললি ননস্টিক। আচ্ছা, তো আমরা যেহেতু 30 ইঞ্চি দেখাইছি আর মনে হয় না 36 ইঞ্চি দেখানোর কিছু আছে, না যারা 30 ইঞ্চি দেখছেন তারা 36 ইঞ্চি আর দেখানোর কোনো ই নেই, জাস্ট সাইজ বড় আর একটু ক্ষমতাটা একটু বেশি, সেম সবকিছু সেম,
প্রাইসটা মনে একটু আলাদা হবে। হ্যাঁ প্রাইস তো অবশ্যই একটু আলাদা হবে, প্রাইসটা একই হবে। আমি ছোট মানুষ, আমার একটু দাম কম, বড় মানুষ যারা তাদের আরো একটু দাম কম এরকম সবকিছু দিয়ে দেন যাতে কাস্টমার সবাই নিতে পারে আর কি। ভাই অবশ্যই আপনার ভিউয়ার্সের জন্য তো এখন আমাদের, আপনার ভিউয়ার্স মানে আমাদের ভিউয়ার্স, কারণ কি ভাই আমরা এখন ফ্যামিলি একটাই হয়ে গেছি প্রায় এক বছর থেকে। আপনাদের যে না এক বছর কথা ভাই, দুই তিন বছর ইনশাআল্লাহ হয়ে গেছে, দুই তিন বছর হয়ে গেছে। আচ্ছা এবার প্রাইসটা বলে দিবেন। প্রাইসটা অবশ্যই, যেহেতু সামনে আমাদের নতুন বছর আসতেছে, নতুন বছরে তো একটা নিম্নতম প্রাইস যেটা নাকি একবারে সবচেয়ে চিপ রেট সেটাই দেওয়ার চেষ্টা করে আর এগুলি আমরা সবার ঘরে যে দামটা দেব, যে আগে অনেকে ভাবতো যে কিছু নোট মানে অনেক টাকা দিয়ে কি করতে হয়, এত টাকা করতে না ভাই, আমি আজমির আছে মানে আপনাদের সকল মা বোনদের টেনশন দূর, মাথা গরমও দূর করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের ধামাকা একটা প্রাইসে যেটা নাকি আপনারা সবাই নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে এই হুডটা দেখতেছেন 30 ইঞ্চিটা, এটা মাত্র দিতেছে আপনাকে 14,500 টাকা ভাইয়া, 14,500 টাকা। আর যেটা, আর যেটা আপনার 36 ইঞ্চিটা সেটা মাত্র দিতেছে আপনাকে 15,500 টাকা। এগুলো কি ঢাকায় আপনার হোম ডেলিভারি দেয়? ঢাকার মধ্যে হোম ডেলিভারি, এবং ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তো আপনারা চাইলে নিউ আজমির এন্টারপ্রাইজে চলে আসতে পারেন। এছাড়া আর কি কি ব্র্যান্ডের হুড আছে আপনাদের? এছাড়া আমাদের সকল ব্র্যান্ডের আছে। আপনি আর একটা নাম একটু আমাদেরকে বলে দেন ভাই। আমাদের কাছে আছে আপনার রিনাই, তারপরে আপনার টেকা ব্র্যান্ডের আছে, টেকা আছে, তারপরে আপনার সিআর রিস্কো আছে, রিস্কো আছে, আর অনেক সিআরবি আছে, অনেক ব্র্যান্ড ভাই। আচ্ছা আচ্ছা, অনেক ব্র্যান্ড আছে আমাদের। তো আপনারা চলে আসতে পারেন নিউ আজমির এন্টারপ্রাইজ যারা আসলে হুড নিতে চান। তো আজকে আমরা অ্যারিস্টন ব্র্যান্ড দেখালাম, আপনারা চাইলে অন্যান্য হুডগুলো তাদের কাছে পেয়ে যাবেন। ঢাকায় হোম ডেলিভারি, ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে এগুলো কালেক্ট করতে পারেন।